আসসালামু আলাইকুম নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের বিষয় পদার্থবিজ্ঞান। আজকের পাঠ দ্বিতীয় অধ্যায় গতি অর্থাৎ মোশন। আমরা আজকে একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব, যাহা 2020 সালে ঢাকা বোর্ডের এসএসসি পরীক্ষায় এসেছে সেরকম একটা প্রশ্ন। দেখো প্রশ্নটা, এখানে একটা লেখচিত্র দেওয়া আছে। এই লেখচিত্র অনুসারে নিচের প্রশ্নগুলির উত্তর দিতে হবে। লেখচিত্র দেখে আমাদের তথ্যগুলি বুঝতে হবে, আসলে কোথায় কি আছে, কি ঘটনা এই লেখচিত্রে ঘটেছে সেটা আমাদের বুঝতে হবে। এখানে দেখো সময় এক্স অক্ষ বরাবর সময় নির্দেশ করে, সময়টি এটা সেকেন্ড এককে প্রকাশ করা হয়েছে, 5, 10, 15, 20, 25, 30, 35, 40 ইত্যাদি। আর ওয়াই অক্ষ বরাবর বেগ নির্দেশ করে, ভি, যেখানে বেগের একক মিটার পার সেকেন্ড। এখানে বেগ হচ্ছে 0, 10, 20, 30, 40, 50 এবং 60। তারপরে এখানে কয়েকটি রেখা আঁকা আছে। এখন আমরা দেখব প্রশ্নে কি বলা আছে। নিচে আরেকটু তথ্য দেওয়া আছে, এই লেখচিত্রটার নাম হচ্ছে বেগ সময় লেখচিত্র অথবা সময় বেগ লেখচিত্র। এই লেখচিত্রে প্রথম গাড়ির জন্য ও এ বি এবং দ্বিতীয় গাড়ির জন্য সিডি রেখা পাওয়া গেল। তাহলে এখানে দুইটি গাড়ির গতিবেগের লেখচিত্র আঁকা হয়েছে, এটা প্রথম গাড়ি আর একটা দ্বিতীয় গাড়ি। প্রথম গাড়ির জন্য রেখা পাওয়া গেছে ও এ বি, ও থেকে এ, তারপর এ থেকে বি তে। আর দ্বিতীয় গাড়ির জন্য রেখা পাওয়া গেছে এখানে সিডি, সিডি বরাবর এই রেখাটা দ্বিতীয় গাড়ির জন্য। এখন এই লেখচিত্র কিন্তু গাড়ির পথ নির্দেশ করে না, এটা গাড়ি যে চলছে তার যে বেগ আছে, সময় আছে, সমবেগে চলছে না বেগের পরিবর্তন হয়েছে, তার উপর ভিত্তি করে আমরা লেখচিত্র অঙ্কন করেছি। সেই লেখচিত্র আমরা এখানে দেখতেছি, কিন্তু এখানে গাড়ির কোনো পথ নির্দেশ করে না। আমরা আবার মনে করব না যে এখানে গাড়ি ও থেকে এ তে গেছে, এ থেকে বি তে গেছে বা সি থেকে দিতে গাড়ি অতিক্রম করছে, সেরকম না। মানে গাড়ির গতিবেগের সাথে এখানে আমরা লেখচিত্র অঙ্কন করে যে রেখা পেয়েছি সেই রেখা নির্দেশ করছে। কলম প্রশ্ন আছে, পর্যাবৃত্ত গতি কাকে বলে? পর্যাবৃত্ত গতি সমাধান আমরা লিখবো ক, পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতির সংজ্ঞাটা আমরা দিব। কোন বস্তুর গতি যদি এমন হয় যে এর গতিপথের একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, তবে এইরূপ গতিকে পর্যাবৃত্ত গতি বলা হয়। সংজ্ঞাটা আমরা দিব, আর কিছু দেওয়া লাগবে না। কয়ের উত্তর এখানে নাম্বার হচ্ছে 1 মার্ক। খ, ভিন্ন ভরের দুটি বস্তুর উপর একই পরিমাণ বল প্রয়োগ করলে তাদের অতিক্রান্ত দূরত্ব সমান হয় না, ব্যাখ্যা কর। অর্থাৎ ভিন্ন ভরের দুটি বস্তুর উপর যদি আমরা সমপরিমাণ বল প্রয়োগ করি তাহলে তাদের অতিক্রান্ত দূরত্ব সমান হয় না, কেন হয় না সে ব্যাখ্যাটা আমরা আমরা এখানে দেব। আমরা প্রশ্ন খ দিয়ে উত্তরটা যেভাবে আমরা করব, আমরা প্রথমে বলবো ভিন্ন ভরের দুটি বস্তুর উপর একই পরিমাণ বল প্রয়োগ করলে তাদের অতিক্রান্ত দূরত্ব সমান হয় না, কারণ ভিন্ন ভরের জন্য যদি আমরা একই পরিমাণ বল প্রয়োগ করি তাহলে আমাদের যে সূত্র F=ma, এই সূত্র অনুসারে এখান থেকে আমরা ত্বরণ বের করতে পারি। ত্বরণ A=, হবে F/m, বল ডিভাইডেড বাই ভর। তা আমাদের প্রশ্নে ভর দেওয়া থাকবে, আর আমরা ভর দেওয়া থাকবে আর বলের পরিমাণটা সমান হবে, বল দেওয়া থাকবে। তাহলে আমরা এখানে যদি ভর ভিন্ন হয়, বল যদি একই হয়, তাহলে কি হবে, এর মান ভিন্ন আসবে, ত্বরণ ভিন্ন হবে। আমরা জানি বস্তুর অতিক্রান্ত দূরত্ব ত্বরণের উপর নির্ভরশীল, ত্বরণ যেহেতু ভিন্ন সেই কারণে ভর যদি ভিন্ন হয়, ত্বরণ যেহেতু ভিন্ন হবে সেই কারণে অতিক্রান্ত দূরত্ব ভিন্ন হবে, অর্থাৎ সমান হবে না।
তাহলে এই সূত্র দিয়ে আমরা কি বের করব? তাহলে আমরা এভাবে লিখব যে ভিন্ন ভরের বস্তুর উপর একই পরিমাণ বল প্রয়োগ করলে এফ ইকুয়াল টু এম এ, এই সূত্র অনুসারে ত্বরণ ভিন্ন হবে। যেহেতু অতিক্রান্ত দূরত্ব ত্বরণের উপর নির্ভরশীল, তাই ত্বরণ ভিন্ন হওয়ায় অতিক্রান্ত দূরত্ব ভিন্ন হবে। এটুকু দিয়ে আমরা ক্ষয়ের উত্তর শেষ করব। এরপর গ নাম্বার প্রশ্ন, গ নাম্বার প্রশ্নটা আমরা দেখি। বলা আছে প্রথম গাড়ির ত্বরণ নির্ণয় কর। এখানে দুইটা গাড়ির কথা বলা আছে। গ নাম্বার প্রশ্ন হচ্ছে শুধুমাত্র প্রথম গাড়ির ত্বরণ নির্ণয় করতে হবে। গ নাম্বার দিয়ে আমরা লিখব প্রথম গাড়ির ত্বরণ নির্ণয়। প্রথম গাড়ি ত্বরণ নির্ণয়। এখন প্রথম গাড়ি আমরা এখানে লেখচিত্রে দেখছি বা প্রশ্নে বলা আছে প্রথম গাড়ির জন্য ও এ বি রেখা পাওয়া গেল, ও এ বি রেখা। এখানে দেখা যায় প্রথমে ও থেকে এ তে গেছে, অর্থাৎ উপরের দিকে উঠছে রেখাটা, তারপরে রেখাটা ভূমির সমান্তরালে অগ্রসর হয়েছে। এখন এই রেখাটা উপরের দিকে উঠছে, তার মানে হচ্ছে এখানে সময়ের সাথে সাথে বেগের পরিবর্তন হয়েছে। সময়ের পরিবর্তনের সাথে সাথে বেগের পরিবর্তন, বেগ বাড়ছে, এই জন্য রেখাটা উপরের দিকে গেছে। তারপরে দ্বিতীয় অংশটা আমরা পরে দেখব। তাহলে ও এ অংশের জন্য আদি বেগ, ও এ অংশের জন্য আদি বেগ ইউ ইকুয়াল টু শূন্য মিটার পার সেকেন্ড, কারণ এখানে বেগ হচ্ছে শূন্য। তারপরে যখন এ বিন্দুতে যাবে সেই বরাবর বেগ হচ্ছে পরটি, তার মানে শেষ বেগ পরটি। আদি বেগ ইউ ইকুয়াল টু জিরো মিটার পার সেকেন্ড, শেষ বেগ বি ইকুয়াল টু পরটি মিটার পার সেকেন্ড। এই যে এ বিন্দুর জন্য বেগটা হচ্ছে 40 মিটার পার সেকেন্ড, আমরা ও এর দূরত্বের হিসাবটা করছি। আর সময় টি ইকুয়াল টু যখন এ বিন্দুতে এসেছে তখন সময়টা হচ্ছে 20 সেকেন্ড। আমরা জানি B ইকুয়াল টু ইউ প্লাস এ টি বা B মাইনাস ইউ ইকুয়াল টু এ টি বা A ইকুয়াল টু B মাইনাস ইউ বাই টি। এখান থেকে আমরা ত্বরণ বের করব। তাহলে আমরা এখানে B এর মান ইউ এবং টি এর মান বসাবো। আগে মান বসাই, এখানে মানগুলি আমাদের এখানে আছে। বি হচ্ছে 40 মিটার পার সেকেন্ড, মাইনাস ইউ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, ডিভাইডেড বাই টি হচ্ছে 20 সেকেন্ড। তারপর যদি আমরা বিয়োগ করি তাহলে কি আসবে? 0 বিয়োগ করলে ওই মানটাই থাকবে, এরপরে আসবে 40/40 মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই 20 সেকেন্ড। এখন আমরা যদি ভাগ দিই তাহলে হবে 2, আর মিটার পার সেকেন্ডকে সেকেন্ডে ভাগ দিলে হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ ত্বরণ পেলাম আমরা 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এরপর আমরা এ বি অংশের কাজ করব। আবার এ বি অংশের ক্ষেত্রে, এ বি অংশের ক্ষেত্রে গাড়িটি ভূমির সমান্তরালে অগ্রসর হয়েছে, অর্থাৎ এ থেকে যখন বিতে যা
তার বেগ ছিল এ তে পরটি, বিতে যখন যায় সেই ক্ষেত্র বেগ আছে পরটি, অর্থাৎ বেগের কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ সমবেগে অতিক্রম করে। তাহলে কি আমরা বলবো, এ বি অংশের ক্ষেত্রে গাড়িটি সমবেগে চলে। সুতরাং এ বি অংশে এর ত্বরণ শূন্য, এ বি অংশে ত্বরণ শূন্য, তাহলে আমাদের অ্যান্সার হবে দুইটা অ্যান্সার। প্রথম ধাপে ও থেকে এর জন্য আমাদের ত্বরণ আসছে কত, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এ বি অংশের জন্য ত্বরণ হচ্ছে কত, 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আজকে আমরা এখানে শেষ করব। ঘ নাম্বার প্রশ্নটা আমরা পরের ক্লাসে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।